আজি শুনিবা সুপ্রসিদ্ধ কথাকার মনোজ দাসঙ্কর এক ক্ষুদ্র গল্প ডৌল ডৌল আপদটিয়ে। গুরুঙ্ক বার্তা বহন করি দূরান্তরর এক আশ্রমকু যাইথিলে দুই তরুণ ধীরানন্দ ও সদানন্দ। সন্ধ্যাবেলকু সেমানে আপনা গুরুকুলকু বাহুড়ি অইলে ও গুরুঙ্কু প্রণাম করি কার্যটি যথাবিধি তুলাইথিবার সমাচার দেলে। আনন্দর কথা, যিবা আসিবা নিরাপদরে হেলা তো? গুরু উভয়ঙ্ক মুন্ডরে হাত দেই আশীর্বাদ করিবা অবসরের প্রশ্ন কলে। নিরাপদরে আজ্ঞা, উত্তর দেলা ধীরানন্দ। বেশ, তেবে যাও সল খিয়াপিয়া করি বিশ্রাম নিও, কিছি কম বাট তো চালি নাহ, গুরু স্নেহ ভরে কহিলে। ধীরানন্দ চালিগলা, কিন্তু সদানন্দ ইতস্তত হেলা। আউ কিছি কহিবু বাপা? গুরু পচারলে। হ্যাঁ আজ্ঞা, যাত্রা ঠিক নিরাপদ হেলা বলি মু কহি পারিবি নাহি, অন্ততঃ ধীরু পক্ষরে তা হই নাহি, সে গোটায় বিষম আপদ সামনা কলা, সেতিকি নুহে আপদকু সে নিজে আদরি আনিলা। সত কথা গুরুদেব। আচ্ছা, হ্যাঁ আজ্ঞা, খালি আদরি আনিলা নুহে, আদরি আনি কান্ধরে বসাইলা। সদানন্দ নিজ কান্ধ থরে দুইথর আউসি পকাইলা, বইলে গুরু বিস্ময় প্রকাশ কলে। গুরুদেব, নই কূলে কূলে বাট চালু চালু দুই প্রহর হেলা, আম গন্তব্য স্থান আউ অল্প দূর থায়, ভাবিলু স্নান শেষ করি সেঠারে পৌঁছিবু। নইরে পশিছু, হঠাৎ আসি হাজার হেলা সে ডৌল ডৌল আপদ। ডৌল ডৌল আপদ কোন কহিবি গুরুদেব? সজ ফুল পরি যুবতীটিয়ে নয়াড়ে অনাই সে কান্দ কান্দ হেলা, কহিলা কি আর পারি গাঁরে তার মামু ঘর, সেটি তা মা বেমার পড়িছি, সে যেতে শীঘ্র সম্ভব পৌঁছিবাকু চাহে, কিন্তু ঘাটরে নৌকার দেখা নাহি। আচ্ছা, সেউঠু? কহিলা বেলকু ছাতি ফাটি যাউছি গুরুদেব, ধীরুর অধপতন কথা ভাবি মোর খালি কোহ আসুছি। সে যুবতীকু কহিলা, ভৌণী এই কথা, যদি কিছু ন ভাবিব তবে মো কান্ধরে বস, নারীর স্পর্শ আমপাই নিষিদ্ধ, মু এ কথা কহিবা সত্ত্বে সে কূলকু যাই যুবতীকু কান্ধরে বসাই আর পারিরে উতারি দেই সত্যবা জমারু কিছু হই নাই, সেমতি ঢঙ্গরে গাধুয়া পাধুয়া কলা, মু আউ তাকে পাটি ফিটেইছি নাই মোটে। গুরু আখি বন্ধ কলে। সদানন্দ বুঝিলা গুরু বড় বিব্রত, ব্রহ্মচারী শিষ্যর এভাবে অনাচার কেউ গুরুকু বা বিচলিত ন করিব, যা হোক গুরুঙ্কু একথা জ্ঞান্ত করাই নিজ কর্তব্য করেছি, এই সন্তোষে সে সেঠারু চালিগলা। নৈশাহার পরে শিষ্য সমাবেশে গুরু সাধারণতঃ সমসাময়িক ঘটনা ভিত্তিরে কিছু কহুথান্তি। সেদিন যে গুরু ধীরানন্দর স্খলন উপরে হি আলোকপাত করিবে সে বিষয়ে সদানন্দর সন্দেহ নথায়, কিন্তু গুরু সে বিষয়ে সামান্য পদে বি কহিলে নাই, বরং সমাবেশে সদানন্দকে দেখি কহিলে, আরে বাবা, ধীরু তো শোই পড়ছি, তু বি জলদি শোইলু নাই কাইকি? সদানন্দ বিকল ভাবে হসিলা। সমাবেশ শেষে প্রার্থনা পরে গুরু শোবাকু যাচ্ছন্তি, সদানন্দ তাঙ্ক কোঠরি ভিতরকু পশিযাই কহিলা, ক্ষমা করিবে গুরুদেব, গোটে গুরুতর কথা এ মূঢ় কহিনথিলা, ধীরু উপরে সবার হইথিবা সে আপদ খালি যুবতী নুহে, সুন্দরী মধ্য। আজ্ঞা, হ্যাঁ, ভারি সুন্দরী, বহুত। তাপরে স্বগতোক্তি ঢঙ্গরে সে পুনি কহিলা, দেখিলে আম ধীরুটা কেড়ে মূঢ়, কেতে অসঞ্জামি। আচ্ছা বাবা, বেশ, আসিলুনি যেতেবেলে দেখিলু সে দ্বীপরে তেল অছি কি নাহি, নথিলে অল্প টিকে পকাই দেই চালি যা, শোয়ে যা। গুরু আউ কিছু ন কই প্রাক শয়ন বিরাসনরে বসিগলে। সদানন্দ দীর্ঘ নিঃশ্বাস ছাড়ি তেল পকাউ পকাউ নিজকু এয়া কহি প্রবোধ দেলা কি গুরু নিশ্চয় এপরি কোনসি বিশেষ সমস্যাকু নেই চিন্তিত অছন্তি, যেউ সকাশে সে তা অভিযোগর গুরুত্ব মনকু নেই নাহান্তি। পরদিন গুরু স্নান পাই ঝরণা আড়ে গলাবেলে সদানন্দ তাঙ্কু অনুসরণ কলা। গুরু বুলিপড়ি তাকু কহিলে, গুরুদেব, সেই যুবতী কথা, সে খালি সুন্দরী নুহে, মন মোহি দেলা ভলিয়া সুন্দরী সে। আচ্ছা 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 আচ্ছা, গুরু আউ কিছু ন কই ঝরণা ভিতরু পশিগলে। সদানন্দ হতাশ হেলা, ধীরানন্দ জীবনরে সংঘটিত ঘোর আপদ কথা আউ থরে গুরুঙ্কু মনে পকাই দেওয়া নিমন্তে সে সারা দিন সুযোগ খোঁজিলা, কিন্তু পাইলা নাহি। নৈশ সমাবেশে সমস্তে শান্ত সমাহিত ভাবে বসিথান্তি, কেবল সদানন্দ ছটপট হোথায়। গুরু তাকু থরে দুইথর লক্ষ্য করিবা উত্তারু হঠাৎ কহিলে, আরে বাবু সদু। আজ্ঞা, সদানন্দ উল্লসিত হেলা, গুরু নিশ্চয় ব্যাপারটি পুনর্বার বিবৃত করিবাকু তাকু কহিবে। সদু, এথর বাবা তোর সে বোঝটি উত্তরে পকাইলু। বোঝ? মোর আজ্ঞা,
ସଦାନନ୍ଦ କିଙ୍କର ତବେ ବିମୂଢ ଭାବରେ ପଚାରିଲା, ତୋର ସେ ଡଉଲ ଡାଉଲ ଆପଦ, ସେ ସୁନ୍ଦରୀ ଯୁବତୀ, ଭାରି ସୁନ୍ଦରୀ, ମନ ମୋହିଦେଲା ଭଳିଆ ସୁନ୍ଦରୀକୁ ତୋ କାନ୍ଧରୁ ଓହ୍ଲେଇ ପକା, ଏଇକ୍ଷଣି ପକେଇଲୁ ନା ନାହିଁ? ଆଜ୍ଞା, ସଦାନନ୍ଦ ଛେପ ଠୋକି କହିଲା, ଗୁରୁଦେବ ସେ ତ ଧୀରୁ କାନ୍ଧ ଉପରେ ସବାର ହୋଇଥିଲା। ଗୁରୁ ହସିଲେ, ଧୀରୁ କାନ୍ଧରେ ସେ ବସିଥିଲା ପାଞ୍ଚ ମିନିଟ ପାଇଁ, ଧୀରୁ ତାକୁ ନଈ ସେପାରିରେ ଓହ୍ଲେଇ ଦେଇ ବୋଝରୁ ମୁକ୍ତ ହୋଇଥିଲା, କିନ୍ତୁ ବାବା ତୋ ଉପରେ ସେ ଦୁଇ ଦିନ ହେଲାଣି ସବାର ହେଇକିରି ବସି ରହିଛି, ତତେ ମାଡ଼ି ବସିଛି, ସେତିକି ନୁହେଁ ତୁ ତାକୁ ମନରେ ବି ଧରି ବସି ରହିଛୁ, ଏଇ ମୁହୂର୍ତ୍ତରେ ମୋ ସାମ୍ନାରେ ତାକୁ ଓହ୍ଲାଇ ନଦେଲେ ସେ କ୍ରମେ ଅଧିକରୁ ଅଧିକ ଓଜନଦାର ହେଉଥିବ। ସଦାନନ୍ଦ ମୁଣ୍ଡ ତଳକୁ କଲା, ତାପରେ ଆଖି ପୋଛିଲା। ଗୁରୁ ତାକୁ ପାଖକୁ ଡାକି ଆଉଁସି ଦେଇ କହିଲେ, ଚିନ୍ତା ନାହିଁ, ବୋଝ ଚାଲିଯିବ, ଏମିତି ହୋଇଥାଏ ବସ୍ଛ, ଆମେ ଯେତିକି ଉତ୍ସାହରେ ଅନ୍ୟର ଦୁର୍ବଳତାକୁ ନେଇ ଆକ୍ଷେପ କରୁ, ପ୍ରାୟ ସେତିକି ମାତ୍ରାରେ ସେ ଦୁର୍ବଳତା ଆମ ଭିତରେ ଥାଏ। ଅନେକ ବିଦ୍ୱାନ ଗୁଣୀମାନେ ବି ଏ କଥା ବୁଝିପାରନ୍ତି ନାହିଁ, ତୁ ବୁଝିବୁ, ଏ ଆଶୀର୍ବାଦ ମୁଁ କରୁଛି।